আমি আমরা দেখি ধরো যে কোনোভাবে তুমি আঁকছি তুলো আমরা পাঁচটি কাঠে আঁকছি দিয়ে দিলি বা পাঁচটা দাগ দিলে এক দুই তিন চার পাঁচ তুমি সোজা করে দাগ বলি দিয়ে দিলে পাঁচটা কাঠে আমরা একত্র করবো করার পর ধরো উদাহরণস্বরূপ আমরা কি করলাম ফার্স্টটা আমরা জিরো ডিগ্রি দিলাম তারপরে কত ডিগ্রি আমরা এটা করলাম এছাড়া আমরা আরেকটা ভাবেও করতে পারি আমরা পাঁচটা আঙ্গুল দিয়ে করতে পারি এছাড়া আমরা কাঠে ছাড়া আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে আমরা করতে পারি তো যাই হোক আমরা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রথম থেকে আমরা জিরো ডিগ্রি 3 degree, 40 degree, 90 degree. এই সূত্র প্রকার আমরা সলভ করতে চেষ্টা করবো তো যাই হোক আশা করি কিভাবে করতে পারি ধরো সাইন কি কি আছে আমার মান বলি জিরো ডিগ্রি তারপর কত ডিগ্রি আচ্ছা আমরা তো সহজ করতে চেষ্টা করি এদিকে ভালো করে বুঝে আসলাম সাইন ধরো জিরো ডিগ্রি মান আমরা বের করবো তাহলে আমি ওই সূত্রটা আমি পুরো প্রয়োগ করি কি হবে রুট তার নিচে হবে কি টু তাহলে তুমি ফলো করো এটা হচ্ছে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি মানে কি যে আমি কাঠে অনুরোধ করেছি কয়টা মাত্র পাঁচটি পাঁচটির ভিতরে এটার আগে কি কোনো কাঠে আছে নাই তো দেখো বন্ধুরা তাহলে আমি কি করেছি আমি আবার একটু রিপ্লে করে দিয়েছি তাহলে জিরো ডিগ্রি মানে এই সূত্রটা প্রয়োগ করবো রুট টু মানে কি টু তাহলে আমাদের এখানে যেহেতু কোনো একটি কাঠি নিয়ে জিরো ডিগ্রি আমরা সাইন 45 ডিগ্রি লাগে কাঠি কয়টি আছে এখানে আছে একটি কাঠি এখানে আছে একটি কাঠি টোটাল কয়টি কাঠি আছে দুইটি কাঠি কয়টি কাঠি আছে দুইটি কাঠি তাহলে আমরা করে করি আমরা ওই সেম সূত্র লিখবো রুট বাই টু তাহলে আমরা এখানে দুইটি আছে তাহলে আমরা উপর দিয়ে রুট টু তাহলে দেখো একটু বলতে এখানে ফলো করার ব্যাপার আছে একটু যে রুট টু আর এখানে কি আছে শুধু টু রুট টু বাই টু কিন্তু তুমি এখানে একটু কাজ করতে পারো রুট টু তো করে আছে এবং এই টু কে আমরা রুট টু এই যে রুট টু লিখতে পারি তাহলে আমরা দেখো রুট টু তো কারা যায় অবশ্যই চল কি থাকতেছে ওয়ান বাই রুট টু ইজিলি ভাবে তুমি ওয়ান বাই রুট টু এটা তোমরা লিখতে পারি ঠিক আছে এছাড়া তারপরে কি আছে তোমার দেখো সাইন সেন্ডিং তাহলে আমরা সেম কোয়ালিটি আমরা রুট দেবো টু দেবো তাহলে দেখো এই সাইনের আগে কয়টি কেটে আছে একটি দুইটি এবং কয়টি তিনটি তাহলে এখানে একটি দুইটি তিনটি তাহলে আমরা অবশ্যই কি লিখবো থ্রি লিখবো তাহলে আর এটি এ অবস্থায় থাকবে তারপরে কত আছে দেখো সাইন 90 ডিগ্রি তাহলে মনে করো বন্ধুরা সাইন 90 ডিগ্রি অর্থাৎ তার আগে কয়টি আঙুল আছে একটি দুইটি তিনটি চারটি অথবা যদি আমরা কাঠি গণনা করি তাহলে কয়টি কাঠি আছে একটি দুইটি তিনটি চারটি তাহলে আমরা এখানে কি লিখবো 4/2 অর্থাৎ যদি ফোর রুট করি কি থাকে টু থাকে নিচে গিয়ে টু থাকে আমাদের কাটা গেলে ওয়ান হয় অর্থাৎ কি হয় ওয়ান কারণ সাইন 90 ডিগ্রি মান করতে পারছি আমরা ওয়ান তাহলে দেখো বন্ধুরা আমি প্রথমে মান করছি কত জিরো ওয়ান বাই রুট টু এখন কি পেয়েছি ওয়ান বাই রুট টু সরি আমি এখানে ভুল বলেছি আমি আবারও দেখতে পেতেছি দেখো তাহলে আমরা কি মান পেয়ে পেয়েছি জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু এবং ওয়ান অর্থাৎ এই যে মানগুলি ইজিলি ভাবে আমরা এই ইজিলি বা শিকাঠি ধরে আমরা এটাকে প্রুভ করে নিতে পারি
এছাড়া দেখো তোমাদের কানে আরেকটি কৌশল দেখাচ্ছি, তোমাদের ভালো লাগে কিনা, তোমাদের যেটি ভালো লাগে সেটি পুনরাবৃত্তি চেষ্টা করো। এটা বুঝে দিচ্ছি, দেখো বন্ধুরা আমি প্রথম ধরে একটা সেম ভাবে আমরা সেম কোয়ালিটি লক্ষ্য করবো, ঠিক আছে, হাতের মাধ্যমে। এখন দেখো এটাকে আমি কিন্তু 0 ডিগ্রি, পরে থাকবে 30, পরে থাকবে 45, 60। তাহলে সেম এটি করার জন্য আমি লিখে দিতে সুন্দর জন্য এটি করার জন্য √2 সূত্র ব্যবহার করবো, ব্যবহার তাহলে দেখো এদিকে একটু প্লাস করে এখানে কি লিখলাম, ধরো সাইন 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি কত, এর আগে কি কোনো আঙুল আছে, 0 আগে কোনো আঙুল আছে, নাই, আচ্ছা ঠিক আছে, আমরা সূত্র প্রয়োগ করে ওকে কি হু আগে কি হু, তাই 0 ডিগ্রি আগে কোনো আঙুল আছে, নাই, তাহলে আমরা কি লিখে দেবো 0 দেব, অর্থাৎ কি 0। তারপর দেখো সাইন এটাকে আমরা কি করবো 1/√2 করবো। তারপরে দেখো সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি যদি আমরা সূত্র অনুযায়ী হোক এখানে দেখো করবো 60 ডিগ্রি, তাহলে এখানে একটা 1, 2, 3 আমরা হচ্ছে কয়েকটি 3টি, তাহলে তো কি সাইন 90 ডিগ্রি, একই সূত্র আমরা প্রয়োগ করবো, এখন আমি যদি এটাকে রূপান্তরিত করি কস, তাহলে আমরা সর্বদাই জানি যে সাইনের উল্টো হচ্ছে, অর্থাৎ সাইনের শেষে যেটা সেটা প্রথমে থেকে আমরা সাজিয়ে যদি লিখি তাহলে কজের মান পাবো, তাহলে আমার সাইনের শেষে কোনো আছে 1, তাহলে আমার সাইন 0 ডিগ্রি কত হবে 1, তারপরে সরি ভুল বলেছি কস, কস 0 ডিগ্রি মান হবে 1, তারপরে ধরো কস কত ডিগ্রি আসবে এখানে, হ্যাঁ 0 ডিগ্রি পরে হচ্ছে আমার 30 ডিগ্রি, এর মান কত, তাহলে তারপরে কোনটা আছে 1 এর পরে কি আছে √3/2, তাহলে আমরা √3/2 কস 45 ডিগ্রি, তাহলে তারপরে উপরেটা কি আছে 1/√2, তাহলে আমরা কি করবো 1/√2 কস 60 ডিগ্রি, তাহলে 1/√2 আমার নাকি শেষ, তার উপরেটা কি আছে হাফ আছে, তাহলে আমার এটা মান কি হবে হাফ কস 20 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি হল কত মান, লাস্টে 0 ছিল 0, 0, 0, অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে এই দেখো আমরা যে মানটা সাইনের সবে শেষে পেয়েছি কোণের ক্ষেত্রে সেটা আমরা কিসে শুরুতে, তারপর আমরা যেটা সর্বপ্রথম পেয়েছি সেটা আমরা দেখো কোণের ক্ষেত্রে সেটা চলে গেছে শেষে চলে গেছে, অর্থাৎ আমি ব্যাখ্যা হিসেবে কিছু কথা লিখে দিতে পারি কিন্তু সুবিধার্থে যে কস কিভাবে আমরা বের করবো, যে সাইন এর শেষের দিক থেকে ছেলে শেষের দিক থেকে থেকে সাজাবো, অথবা তুমি এটা ধরতে পারো যে সাইনের শেষেরটি প্রথম হবে, এভাবে লিখতে পারো সাইন এর
ছেষট্টি প্রথমে হবে প্লাস, তারপর একদিন, তারপর এইভাবে আসতেই থাকবে। এইভাবে কী করতে পারি আমরা, আমরা এই নামগুলি সলভ করতে পারি। আসলে আপনি হোয়াটসঅ্যাপ পারে, তবে এইভাবে মুখস্ত করা আছে। তুমি যদি ছায়া আর কষের মান, তুমি যদি এই প্রক্রিয়াটি হাতের মাধ্যমে, তুমি এটাকে পরীক্ষা নলেজ, তুমি যদি হাত আট করতেছো না, আট করার প্রয়োজন নাই। তুমি এখানে জিরো ধরো, এখানে 30 ডিগ্রি ধরো, এখানে কত ধরো 45 ডিগ্রি ধরো, এখানে 60 ডিগ্রি ধরো, এখানে 90 ডিগ্রি ধরো, এবং হিসাব করে এর আগে যদি একটা আঙুল নাই, বা এর আগে দুটা আঙুল আছে, এর আগে তিনটা আঙুল আছে, এর আগে চারটা আঙুল আছে, তো এভাবে আমরা হিসাব করে কী করতে পারি, এই জিনিসটা আমরা সমস্যার সমাধান করতে পারি। তো এই ছিল তোমাদের সামনে আমি এসেছিলাম সাইন আর কোসের মানটা কীভাবে বের করে। তো আমি তোমাদের কমেন্ট সাবস্ক্রাইব লাইকের আশা বসে থাকবো, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব লাইক করবে। আমি তোমাদের জন্য ভালো ভালো টিউটোরিয়ালগুলি নিয়ে আসবো, আর কীভাবে খুব সহজেই আমরা কোন বিষয়গুলি খুব সহজেই করতে পারি। তো নেক্সট ক্লাসে তোমাদের কোন সূত্র, কোন অঙ্কের কোন বিষয় নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে, তাহলে সেই অঙ্কে, সেই সূত্র, সেই চ্যাপ্টার সম্পর্কে আমাকে বলবে, তাহলে আমি অবশ্যই, আমি সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করতেছি কীভাবে আমি তোমাদের কাছে খুব সহজে সূত্রগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তো যাই হোক, আজ আপনার আশা করি তোমরা ভালো আছো, সবাই ভালো থাকবে।